Hello everyone, Assalamualaikum. Welcome back to our story, Amader Golpo. আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরুতেই খাবারের ফটো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে একটি রেস্টুরেন্টের রিভিউ করছি। এই রেস্টুরেন্টে আমি আজ প্রথম এসেছি। প্রথমেই বলে রাখি, রেস্টুরেন্টটা প্রমোট করার জন্য আমাকে কোনো কিছু দেওয়া হয়নি। আমি যাই বলবো আমার পার্সোনাল ওপিনিয়ন থেকেই বলবো। যাই হোক, রেস্টুরেন্টটির নাম হলো মেজবান। এটি ক্যালগেরির নর্থ ইস্টে। নামটা শুনেই মনে হতে পারে চিটংয়ের মেজবানি খাবার দাবার পাওয়া যেতে পারে, কিন্তু এখানের খাবার দাবার একটু ডিফারেন্ট। চলুন তাহলে দেখে আসি মেনুতে কি পাওয়া যায়। দেখা যাচ্ছে বেশিরভাগই ওয়েস্টার্ন খাবার দাবার। এটা হচ্ছে বাঙালি হালাল রেস্টুরেন্ট। যারা হালাল না হওয়ার কারণে স্টেক বার্গার খেতে পারেন না, তারা এখানে আসতে পারেন। আর এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের বার্গার, স্টেক, ব্যাক রিবস, আরও নানান রকমের খাবার দেখলাম যা আসলে বলে শেষ করা যাবে না আপনার, ওই জন্যই আমি মেনুটা শেয়ার করলাম। প্রথমে ঢুকতেই ডেকোরেশনটা ভালো লেগেছে এবং কোয়াইট ছিল, ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য ভালো একটা জায়গা। জানি না খাবার আসতে কতক্ষণ লাগবে, তাই ঝটপট অর্ডার করে দিলাম। দেখা যাক কতক্ষণ লাগে। খাবার আসতে বেশিক্ষণ লাগেনি, 15-20 মিনিটসের মধ্যেই চলে এসেছে। ব্যাকরিপসটা দেখতেই অনেক ইয়ামি লাগছে। এটার রেগুলার প্রাইস $22-এর মতো। ব্যাকরিপসের একটা স্পেশাল ডিল চলছে, তাই $17-এ পাওয়া গেছে। এই ফ্যাটি প্যাটি বার্গারটা আমার জন্য অর্ডার করেছি। এটার সাথে আছে ড্রিঙ্কস এবং ফ্রাইস। ওদের প্রেজেন্টেশনটা আমার চমৎকার লেগেছে, আর ভালো লেগেছে সার্ভ করতেও বেশি সময় লাগেনি। দেখেন বার্গারটা কেমন, এখানে মনে হচ্ছে একটু এইভাবে দেখাই, অনিয়ন ফ্রাই, তারপর হচ্ছে ভিতরে বিফ। আমার ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে, জাস্ট একটা ছুরি দিয়ে এইভাবে দেওয়া হয়েছে ডেকোরেশনটা, খুবই জোস দেখেই আমার খিদে লেগে গেল আর বেশি। বাইটটা নিয়ে বলবো কেমন, মজা, অনেক মজা। পারফেক্ট টেন্ডার, মজা। আর এই যে ম্যাশ পটেটো কেমন, তোমারটা যেন কি ছিল বার্গার, মেজবান বুস্টার, ওকে। ব্যাক রিবসটা দেখতে ভালোই লাগছিল, একটু ট্রাই করে দেখি। খাবার সাথে সাথে খুবই জুসি এবং খুবই সফট, এরকম ধরার সাথে সাথে খুলে যাচ্ছে। হ্যাঁ, এবার এটা একটু খেয়ে দেখি। বেস্ট, দিস ইজ দ্য বেস্ট, অনেক ভালো লাগছে। ম্যাশ পটেটোটা ঠিক আছে, বাট এটা অনেক জুসি এবং অনেক মজা। মেহেক ফ্রাইসটা অনেক লাইক করেছে, এটা অনেক ফ্রেশ ও ক্রিস্পি ছিল। আজ আমার অনেক বেশি খিদে ছিল, অনেক ঘোরাঘুরি করে এসেছি,
নর্মালি এত বড় বার্গার আমি খেতে পারি না, দেখেন অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। সো বুঝতেই পারছেন বার্গারটা কতটা মজা হয়েছে। বার্গারটার নাম প্যাটি প্যাটি বার্গার। আমার তো ওদের ফুড কোয়ালিটি সার্ভিস ভালো লেগেছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি মেজবান রেস্টুরেন্ট এভাবেই তাদের কোয়ালিটি মেনটেন করবে। একজনের জন্য খাওয়ার প্রপোর্শনটা মোর দ্যান এনাফ ছিল। ঠিক যাওয়ার সময় খেয়াল করলাম ওদের ডিফারেন্ট ফ্লেভারের আইসক্রিমও আছে, কিন্তু এত বেশি খেয়ে ফেলেছি আইসক্রিম আর খাওয়া হলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে আইসক্রিমও ট্রাই করবো। এটা আমার প্রথম অফিশিয়াল ফুড রিভিউ। আমার পরবর্তী ফুড রিভিউর ভিডিওটি হবে ক্যালগেরির অন্য কোনো রেস্টুরেন্ট নিয়ে, তাই দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন। সাবস্ক্রাইব করা না থাকলে আজই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সেফ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই শেষ করলাম আমার ব্লগটি। আল্লাহ হাফেজ।